সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষা চলছে। দেরিতে হলেও কোনো ধরনের সমস্যা ছাড়াই আরটিপিসিআর ল্যাবে চলমান পরীক্ষা পদ্ধতিতে সন্তোষ জানিয়েছেন প্রবাসীরা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা এসে করোনা পরীক্ষা করাচ্ছেন বিমানবন্দর ল্যাবে। তবে খুব দ্রুত দেশের অন্য দুটি বিমানবন্দরেও আরটিপিসিআর ল্যাব চালু হলে প্রবাসীদের জন্য সুবিধা হয় বলে মন্তব্য রেমিটেন্স যোদ্ধাদের। দীর্ঘ আট মাস পর যাচ্ছি, আমি আট মাস যাবৎ আমি অনেক ট্রাই করছি যাওয়ার জন্য, হ্যাঁ তখন আমি আর যাইতে পারি নাই পিসিআর ল্যাবের জন্য আর কি, টেস্টের জন্য। এখন আলহামদুলিল্লাহ এখন যাইতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। এখন এখানে পিসিআর টেস্ট আছে, আমি আসছি এখানে সকাল সাড়ে নয়টায়। তো ওখানে বলছি যাওয়ার পর বলছে যে কি আপনার 12টার আগে এখানে এন্ট্রি হবে না, তো বাইরে বসে আছে আর কি। ফ্লাইট হচ্ছে 7:30, টিকিট আছে, সব রেডি আছে, এখনও ঢুকি নাই, ঢুকবো আর কি। কতদিন পরে যাবেন? আমি 6 মাসের উপরে গেছে, 6 মাস 2 দিন ওই রকম। লন্ডনে খিদমা একাডেমির উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় স্থানীয় বাসিন্দাদের সাথে খিদমা একাডেমির ফুড ব্যাংক থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডের ভিকারেজ লেনে সংগঠনের চেয়ারম্যান শাহ আলম মুনিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। খিদমা একাডেমির চেয়ারম্যান শাহ আব্দুল মুনিম বলেন, কোভিড মহামারী শুরু হওয়ার পর থেকে ফুড ব্যাংকের কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, 1 অক্টোবর থেকে ইউনিভার্সাল ক্রেডিট, জ্বালানি গ্যাস বিলের ওপর সাপ্তাহিক 20 পাউন্ড কাটতি এবং অন্যান্য বিল বৃদ্ধির কারণে তুলনামূলক কম আয়ের পরিবারগুলোর নিদারুণ কষ্টে দিন পার করতে হচ্ছে। ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখায় কমিউনিটির সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একাডেমি প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকেই আমাদের কোভিড-19 ফুড প্রোগ্রাম চালিয়ে আসতেছি। এইগুলো পিওরলি আমাদের মোস্ট ভালনারেবল পিপল ইন আওয়ার কমিউনিটি। আমাদের প্রেসিডেন্ট সাহেবের উদ্যোগে এবং কমিটির মধ্যে উদ্যোগে যে আমরা গত যে প্যান্ডামিক থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা অনেক ফুড বিতরণ করতেছি যাদের নিডি পিপল যারা আছে তারা, তাদের মধ্যে আমরা আমাদের এই যে ফুড অনেক ধরে 20 থেকে 30টা আইটেমের মতো আমরা ফুড আমরা বিতরণ করতেছি। একাডেমি ফুড ব্যাংক চালু রাখছে এবং এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, নিয়মের মেয়র সহ গুণীজন সবাই এটা প্রশংসা করছে। ইলেকট্রিক, প্লাম্বিং ও বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্ট্রিট বিল্ডিং ম্যাটেরিয়াল LLC। আবুধাবি থেকে সহকর্মী এম আব্দুল মান্নান জানান, আবুধাবির নাজদা রোডের সিটি ব্যাংক সংলগ্ন ওয়েসিস মেডিকেল সেন্টার বিল্ডিংয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। মেইন স্ট্রিট বিল্ডিং ম্যাটেরিয়ালের মালিক শেখ মোহাম্মদ আবুল বশর, শেখ মোহাম্মদ আবুল কালাম ও শেখ তহিদুল আলম ফিতা কেটে স্বপ্ন যাত্রা শুরু করেন। এ সময় আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসিরুদ্দিন, মোহাম্মদ রবিউল হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে আগত অতিথিরা প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রাম এয়ারপোর্টেও র্যাপিড PCR মেশিন বসানোর দাবি জানান। প্রতিষ্ঠানের মালিকগণ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বাংলাদেশি ঠিকাদার ও ক্রেতাদের কাছে সুলভ মূল্যে জিনিসপত্র বিক্রির নিশ্চয়তার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। সবাই বাঙালি ভাইরা এখানে আসবেন আমাদের দোকানে সামান খরিদ করার জন্য, আমরা সুলভ মূল্য দেবো আপনাদেরকে। চট্টগ্রাম বিমানবন্দরে যেন র্যাপিড PCR মেশিন টেস্ট যেন বসানো হয় জোর দাবি জানাচ্ছি।